281 বছরে পড়ল শ্রী শ্রী মদনচাঁদজিউর দোল উৎসব। মঙ্গলবার শুরু হলো বারুত্তর হিন্দির অধিকারী পরিবারের শতাব্দী প্রাচীন দোল উৎসব। 281 বছরে পড়ল এই দোল উৎসব। শ্রী শ্রী মদনচাঁদজিউর দোল উৎসবকে ঘিরে মা দোয়ারা বারহুক উত্তর হিন্দি আশপাশের গ্রামের মানুষ দোল দেখতে ভিড় করেন। দোলের আগেই সকাল থেকে বহু ভক্ত আসেন প্রসাদের জন্য। প্রায় 2000 ভক্ত বসে প্রসাদ গ্রহণ করেন। বহু ভক্ত কীর্তন দলের সাথে নাচে মেতে ওঠেন। দেখতে আশপাশের গ্রাম তো বটেই, শিল্প শহর হলদিয়া, পশ্চিম মেদিনীপুর, দীঘা, কাঁথি, কলকাতা থেকেও প্রাচীন দোল উৎসব দেখতে ছুটে আসেন বহু মানুষ। সুসজ্জিত মদনচাঁদজিউকে নিয়ে দোলের বর্ণময় শোভাযাত্রায় দেখতে ভিড় করেন কয়েক হাজার মানুষ। দোল উপলক্ষে ইতিমধ্যে গ্রামীণ মেলা শুরু হয়। করোনা ও লকডাউনের ঠিক আগেই শেষবার ধুমধাম করে দোল হয়েছিল। কোভিড লকডাউনকে উপেক্ষা করেও মদনচাঁদজিউ রাজ্যের বিভিন্ন জেলায় ভক্তদের বাড়ি বাড়ি পৌঁছে যেতেন। সারা বছর মদনচাঁদজিউ ভক্তদের বাড়ি বাড়ি থাকেন। কেবলমাত্র দোল উৎসবের সময় তিনি মন্দিরে একদিন থাকেন এবং ভৈরব বাবাজির সমাধি স্থানে যান। সেই জন্যই এই দোল উৎসব ধুমধাম করে হয়ে থাকে। দোল উৎসব ছাড়াও জন্মাষ্টমী, নন্দ উৎসবে পূজার্চনা হয়ে থাকে। বহু ভক্ত আসেন মন্দিরে। 1740 সালে মহিষাদল রাজা 365 বিঘা জমি দান করেন। প্রত্যেক দিন এক বিঘা জমির উৎপাদিত ফসলে পূজার্চনা করার জন্য দান করেন। প্রসঙ্গত, 1740 সালে স্বপ্ন আদেশে ভৈরবদাস বাবাজি নদীর ধার থেকে মদনচাঁদকে কুড়িয়ে নিয়ে এসে তালপাতার ঘরে প্রতিষ্ঠা করেন। ভৈরব বাবাজি মদনচাঁদজির পূজার জন্য ভিক্ষা করে এনে পূজার্চনা করতেন। পৌরাণিক কথা রয়েছে, ব্রাহ্মণ বেশে মহিষাদল রাজপরিবারে ভিক্ষার জন্য যান। রাজপরিবারের দারোয়ানরা তাকে চাল ভিক্ষা দিলে তিনি সম্পত্তি বা জায়গা দানের জন্য আবেদন করেন। রাজা ক্ষুব্ধ হয়ে রাজদরবার থেকে বার করে দেন। তিনি অভিশাপ করেন রাজপরিবার ধ্বংস হবে। তিনি চলে আসেন পরবর্তীকালে। মহিষাদল রাজপরিবারের সকলে অসুস্থ হয়ে পড়েন। তখন মহিষাদলের রাজমাতা জানকী দেবী খুঁজে খুঁজে বারুত্তর হিংলি গ্রামে আসেন এবং তালপাতার কুটিরে মদনচাঁদকে দেখতে পান। সেখানেই তিনি মানত করেন তার রাজপরিবারের সকলে সুস্থ হয়ে গেলে তিনি 365 বিঘা জমি দান করবেন, যাতে প্রতি বিঘা উৎপাদিত ফসল পূজা অর্চনার আগে। দোল উৎসবের সকালে প্রায় 2000 ভক্তকে প্রসাদ হিসেবে সাদা ভাত, ডাল, কুমড়োর ঘণ্ট, চাটনি ও পায়েস, বিচা করা ছেঁচকি খাওয়ানো হয়। শ্রী শ্রী মদনগঞ্জের সবচেয়ে প্রিয় বিচা করা ছেঁচকি। পরিবারের অন্যতম সদস্য শঙ্কর অধিকারী বলেন, দোলের দিন সকালে মদনচাঁদজিউর পরমান্ন সহ বিশেষ ভোগ প্রসাদ খাওয়ানো হয় দর্শনার্থীদের। স্থানীয় যুবক শ্রীমন্ত মণ্ডল বলেন, বারুত্তর হিংলির পঞ্চবী দোল ছিল কালীর বাজারে বড় উৎসব। দূর দূরান্ত থেকে বহু মানুষরা আসেন। কয়েকদিন ধরে কীর্তন যাত্রাপালা প্রসাদ বিতরণকে ঘিরে আড়ম্বর শেষ হয়। এখনও অনেকেই শতাব্দী প্রাচীন দোল দেখতে আসেন। এখনও পঞ্চবী দোল দেখতে গ্রামের মানুষজন আমাদের বাড়িতে আমন্ত্রণ জানান। এর রানীমা ছিলেন, রানী জানকী দেবী ছিলেন। উনি তৎকালীন কিছু সম্পত্তি এবং মদনচাঁদজিউকে দান করে যান। আমার যে প্রতিষ্ঠিত ছিলেন ভৈরবদাস বাবাজি, সেই থেকে আমরা পরপর পরপর প্রজন্ম আমরা আট পুরুষে চলছি, আট জেনারেশনে চলছি এখনও। সেই মতো বিগত পরপর পরপর যেভাবে আমাদের রীতিরিওয়াজ আছে সেভাবে আমরা সবাই পালন করে চলছি। আমার নাম প্রদীপ কুমার অধিকারী, বাবার নাম শ্যামাপ্রসাদ অধিকারী, ডাক নাম ঝড়ু বলেই ডাকে বাবাকে, ভালো নাম শ্যামাপ্রসাদ অধিকারী। আমাদের মদনচাঁদজিউর পুরনো প্রথা অনুযায়ী চাঁচরি হয়েছে আজ পঞ্চম দোল। পঞ্চম দোলের সকাল থেকে ভক্ত সেবা, হরিনাম সংকীর্তন এবং ভক্ত সেবা করেছি। 5-7 হাজার ভক্তকে সেবা করিয়েছি। এছাড়া আর কি কি পরিকল্পনা রয়েছে? এসব এছাড়া বিকেলে আমাদের কালীর বাজার মাঠে দোল হইবে, দোল উৎসব হইবে এবং হচ্ছে যে পসরা গানের ব্যবস্থা করা হয়েছে। মানে এত ভক্ত সংখ্যা বেড়েছে, আগে আমাদের আশেপাশে গ্রাম কয়েকটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন আপনার প্রভু কলকাতা, খড়গপুর, নন্দীগ্রাম গিয়েছে। এই জন্যে এত সম্ভব যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বা আমার নাম তাপস অধিকারী আর বাবার নাম অশোক অধিকারী। ঈশ্বর হোলিকে অ্যাকচুয়ালকে হতা হয় ये हमारा प्रभु जी है। ये 500 बसर का पीछे का ये होता है, लेकिन इस पर क्या होता है, हमारे भैरव बाबा जी जो होता है उसका बहुत पहले का से उन्हें एक ठाकुर को प्रतिष्ठा करता है। इसके बाद में वंश परंपरा ये चलता है, लेकिन आदि पुरुष का भैरव बाबा जी होता है। इसलिए क्या होता है, हमारा इधर दोल, चाचरी, जन्माष्टमी, नंदोत्सव, नंदोत्सव, अभिषेक सब कुछ होता है। अभी क्या होता है, पहले काल का दिन पहले इसका चाँचरी हो जाता है, हो गया चतुर्थी चाँचरी हो गया। आज इसका दोल होता है, इसलिए इसके लिए पाला कीर्तन, पोसरा कीर्तन ये सब होएगा।
काल बम जी होता था, आज 6-7 हज़ार प्रभु जी कर प्रसाद पीने के लिए भक्त आता है, इसलिए हम लोग इसके लिए प्रसाद परिवर्तन करते हैं। मंदिर के लिए क्या परिकल्पना है? मंदिर के लिए परिकल्पना जो हमारा जो भक्त है आस्था आता है सबका घर में प्रभु जी जाता है, लेकिन कि हमारा ये जो जिनका भक्तों का जो ये होता है अपना जे जिस पारिवारिक जो सभा है हमारा पारिवारिक का ठाकुर है, ये हमारा घर का प्राइवेट टेम्पल होता है। ये टेम्पल के लिए मेन जो प्रसाद करे क्या है? मेन्स के टेम्पल में जो प्रसाद होता है बीचा रंबा का छेचकी होता है, भाजा होता है, दाल होता है, घेंट होता है, झोल होता है जिसको रसा बोलता है, चाटनी पायस ये सब सूक्त है, जिसको सूक्त का होता है वो सबसे बड़ा अच्छा है। आपका नाम? हमारा नाम शंकर अधिकारी, पिता कृष्ण सदन अधिकारी। वेस्ट बंगाल, ऑल वेस्ट बंगाल में बहुत डिस्ट्रिक्ट में जाता है, जैसा बांकुड़ा, बर्धमान, कलकत्ता, हल्दिया, दीघा, कांथी, अपना भक्त हिसाब से हमें प्रभुर का मैंने हमरा तो मैंने प्रभुर ही दास, तो से प्रभुर टाने हमारे ये आसा, तो ये प्रभु एतखानी मानुषर अंतर मध्य ढुके आछे जे आमरा बाड़ीते प्रभु के निये जावार जोने चेष्टा करी एवं निएओ जाई। आमी एक बार निये गेछिलाम, आमी द्वितीय बार आबार निये जाबो चैत्र मासे 22 तारीखे। तो ये प्रभु के पावार जोन्नो आपातत तो 2 बछर समय लागे, माने एत प्रभुर चाहिदा, माने भक्तेर एत चाहिदा जे सबाई निये जेते चाइछे प्रभु के। मनस्कामना आमार एमनि कोनो मानत तो सेरम किछु छिलो ना, ताहलो एई प्रभुर काछे आसले जेन एकटा अंतर एकटा हृदयेर एकटा जान टान तैरि है, तो से सवार मध्य है तो से नाओ होते पारे, किन्तु आमार हृदय है बा एरकम भक्त जरा आछे तादेर हृदय। हाँ हाँ, तो प्रभु के जदि आमी सेवा करी निश्चय प्रभु आमार प्रति निश्चय करुणा करबे बा देखबे, आशाय आमरा पथ चलछि जीवन। आमार नाम सुशांत देवनाथ, बाड़ी हच्छे चापी उत्तर महिषादल। बोलते आमादेर 10 पुरुष गत हो गेछे, आमरा 11 पुरुष এসেছি। বর্তমান ঐতিহ্য ইংরেজি ব্রিটিশ আমলে উনি ভৈরব বাবাজি দাস উনি নিয়েছিলেন, তার পরিক্রমা বা তার বংশ কমার থেকে আমরা 11 পুরুষ এসেছি। এবং মনস্কামনা ভক্তবৃন্দের থেকে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এই বাড়িতে আমাদের প্রভুকে নিয়ে যান। যাদের ছেলে সন্তান হয় না, মানত করে, যাদের ছেলে হয় তারা এই যে প্রভুকে মানসিক করে তারা নিজে নিয়ে যায়। এই হচ্ছে ভক্তের প্রভুর কৃপা। সুদর্শন অধিকারী, হ্যাঁ, আমার বাবা কৃষ্ণ সাধন অধিকারী ঈশ্বর। আমার অনেক ভক্ত এলো, আমাদের খুব ভালো লাগলো, আবার যেন এরকম বছর বছর হয়। আর কাকা বাবু আছে, জ্যাঠা বাবু আছে, তাদের যেন হয়, আমাদের পরে তাদের হবে, এবার আবার তাদের হয়ে গেলে 5 বছর পরে আবার আমাদের হবে। সাবিত্রী অধিকারী, সাবিত্রী অধিকারী, ঈশ্বর অশোক অধিকারী, খুবই ভালো। তারা এখানে প্রসাদ পেয়ে তারা খুবই খুশি হয়েছে, আমরাও মানে যেন বারবার এইটা আনন্দ দিতে পারি তাদেরকে, আর তারা যেন খুব তৃপ্তি পায় এই প্রসাদ খেয়ে, আমরা সেটাই বাবাজির কাছে সেটাই আশা করছি। আপনার নাম? অর্পমিতা অধিকারী। মৃগাঙ্গ অধিকারী। ছোট আমার বাবা কাকার কাছ থেকে যেটা শুনেছি যে ভৈরব বাবাজি বলে সন্ন্যাসী, উনি আমাদের বাবাজিকে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে সেই থেকে চলছে প্রায় 250 বছর। নন্দলাল অধিকারী, কে অনেকে এসেছে, আনন্দিত হয়েছি আর ভালো লাগছে। আজ আমি 8 বছর বিয়ে হয়ে এসেছি, দেখছি 8 বছর ধরে
এইসব অনুষ্ঠানে খুবই আনন্দিত হয়, খুব আনন্দ হয়, মজা করি আমরা। ভালো থাকুক সবাই, সুখে থাকুক, এরকম দিন যেন বছর বছর দেয়, আমরা সবাই আবার আনন্দ করবো একসাথে, এইটাই চাই। আপনার নাম? রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, খোলদিয়া।